হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো যে বাড়িতে কি করে আমরা পেট্রোল এবং থার্মোকল অর্থাৎ ফোম দিয়ে আমরা কি করে সুপারগ্লু তৈরি করব, এবং এই সুপারগ্লুটি আমরা বাড়িতে বিভিন্ন কাজে আমরা লাগাতে পারবো। এটি করার জন্য একটি বাটি, একটি চামচ নিতে হবে। নিয়ে সেখানে যদি আমরা কিছুটা পরিমাণ পেট্রোল ঢেলে নিই, পেট্রোল ঢেলে নেওয়ার পরে থার্মোকলে যে বাটিগুলো নেওয়া হয়েছে, যে বাটিগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করি, সেই বাটিগুলো ধীরে ধীরে আমরা সেই পেট্রোলে দিতে শুরু করব, এবং দেখা যাবে এই বাটিগুলো ধীরে ধীরে সেই পেট্রোলে গলে যাচ্ছে অর্থাৎ মিক্স হয়ে যাচ্ছে। এবং মিক্স হওয়ার পরে একটি দারুণ গ্লু তৈরি হবে, যেটাকে আমরা সুপার গ্লু হিসেবে বাড়িতে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো। এভাবে বেশ কয়েকটা বাটি পেট্রোলে দিতে হবে, যাতে দারুণ একটা পারফেক্ট গ্লু তৈরি হয়। তাতে হয়তো 5-6টা বাটি লাগবে। আমরা সেই বাটিটা ধীরে ধীরে পেট্রোলের মধ্যে দিব, এবং ধীরে ধীরে একটা সুন্দর আঠা তৈরি হবে অর্থাৎ সুপার গ্লু তৈরি হবে। এইভাবে ধীরে ধীরে যদি আমরা থার্মোকলের বাটিগুলো পেট্রোলে দিই, দেখা যাবে সেগুলো পেট্রোলে গলে গিয়ে সুন্দর একটি শক্তিশালী গ্লু তৈরি হবে, যেটাকে আমরা সুপার গ্লুর মতো ব্যবহার করতে পারি। ঠিক আলটিমেট এরকম একটা গ্লু তৈরি হবে, যেটাকে আমরা সুপার গ্লু হিসেবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। ঠিক এভাবে এই গ্লুটা যে কতটা পাওয়ারফুল, না ইউজ করলে বোঝা যাবে না। ঠিক গ্লুটা যখন শুকিয়ে যাবে তখন এটা ইউজ করাটা, মানে একটু যখন শুকিয়ে যাবে, পেট্রোলের পরিমাণটা যখন কমে যাবে, তখনই কিন্তু এটা ইউজ করাটা বেশি কার্যকরী হবে। এটা হাতে লাগলে কিন্তু সহজে ওঠে না, এটাও বলে দিই, এই জন্য সাবধান। আমরা ঠিক যেভাবে লাগাচ্ছি সাবধানে, হাতে গ্লাভস পরে লাগানো ভালো। এটা হাতে লেগেছিল আমার, আর সহজে কিন্তু ওঠেনি। শুকিয়ে গেলে না ইউজ করলে বোঝা যাবে না। ঠিক
এরকম ভাবে আমরা একটা কার্ডবোর্ডে লাগালাম, তাতে বোঝা যাচ্ছে এটা কতটা পাওয়ারফুল গ্লু। ঠিক গ্লুটাই হবে, তো এরকম তৈরি হবে। একটু সময় দিতে হবে, সময় দিলে গ্লুটা আরো পারফেক্ট তৈরি হবে এবং আমরা বিভিন্ন প্রয়োজনীয় কাজে সুপার গ্লু হিসেবে এই গ্লুটিকে আমরা ইউজ করতে পারি।